বিপিএল এর ফাইনালেই আঙুলের সেই পুরোনো ব্যথাটাতে আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান যে কারণে নিউজিল্যান্ডের সিরিজের পর তিনি খেলতে পারছেন না টেস্ট সিরিজেও যদিও শোনা যাচ্ছে তৃতীয় টেস্টে খেলতে পারবেন তিনি কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন সবার আগে সুস্থতা এরপর সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলবেন চাইলে আইপিএলও খেলতে পারবেন আজ প্রিমিয়ার টি টোয়েন্টির ফাইনালের পর বিসিবি সভাপতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান সম্পর্কে একটা মজার তথ্য দেন সাকিব আল হাসান আগেই জানিয়েছিলেন তিনি প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবেন না এ কারণে প্লেয়ার ড্রাফটেও ছিল না তার নাম কিন্তু পাপন জানান সাকিব আল হাসান নাকি প্রিমিয়ার টি টোয়েন্টি লিগ খেলতে চেয়েছিলেন যদিও শেষ পর্যন্ত খেলা হয়নি সাকিবের তিনি স্ত্রী কন্যা নিয়ে আমেরিকা থেকে বেরিয়ে এসেছেন সাকিব আল হাসান সম্পর্কে জানতে চাইলে বিসিবি সভাপতি জানিয়ে দেন সুস্থ হলে তৃতীয় টেস্ট খেলবেন সাকিব আল হাসান তিনি বলেন সে দেশে ফিরে এসেছে তার একশ্রেও হয়েছে আমি শুনেছি আরও এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে যদি সাকিব পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং খেলার মতো অবস্থায় থাকে তাহলে তৃতীয় টেস্টে খেলতে পারে সে নিজেও আগে তা জানিয়েছিল আর সুস্থ হয়ে উঠলে তার তৃতীয় টেস্ট খেলায় কোন বাধা নেই তাহলে আইপিএল এর কি হবে তাকে কি আইপিএলে খেলতে অনুমতি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুস্থতা আগে তারপর সবকিছু এমন না যে সে শুধু আইপিএল খেলবে তা নয় সুস্থ হলে দেশের হয়েও খেলবে সাকিব পাপন বলেন আগে তো তার সুস্থ হওয়াটা জরুরি সাকিব সম্পূর্ণ সুস্থ থাকলে অবশ্যই খেলবে না খেলার তো কারণ নেই আমরাও চাই সাকিব দেশের হয়ে খেলুক এবং আইপিএলেও খেলুক তবে তার সুস্থটা জরুরি সুস্থ না হলে আইপিএল খেলার কোনো প্রশ্নই আসে না সুস্থ হয়ে দেশের জন্য খেলতে পারলেই আইপিএল খেলার প্রশ্ন আরেক প্রশ্নের জবাবে পাপন বলেন এমন তো হতে পারে না যে সাকিব শুধু আইপিএল খেলবে তার পুরোপুরি সুস্থতা নিশ্চিত হওয়ার পরেই ডাক্তার এবং ফিজিওর পাওয়ার পরেই আমরা তাকে আইপিএল খেলতে অনুমতি তার আগে নয় সাকিব আল হাসানকে আপনারা দেখতে চাই না আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড এদিকে পাচরের ইঞ্জুরি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন মুশফিকুর রহিম তার উপর দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন আঙুলের চোট তবুও তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন তিনি কিন্তু মনের জোর দিয়ে আর পারেননি প্রথম টেস্টে খেলতে ইঞ্জুরির কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছে মুশফিককে এদিকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন আজ সকালেও তার সঙ্গে কথা হয়েছে মুশফিকের আজও মুশফিক জিমে গেছেন এবং প্রার্টিক করেছেন তো তাহলে কি মুশফিক দ্বিতীয় টেস্টে খেলবেন জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন আগে থেকেই ঠিক করা ছিল এবং সুস্থতা বোধ করলে তৃতীয় টেস্টে খেলবে কিন্তু আজকে ওর কথা শুনে মনে হলো ও অনেকটাই সুস্থ আমি তাকে বলেছি কোনো তাড়াহুড়ো নেই সামনে বিশ্বকাপ তুমি যদি সুস্থ বোধ করো তাহলে তৃতীয় তাহলে দ্বিতীয় টেস্টে খেলো না হয় তৃতীয় টেস্ট অর্থাৎ বিসিবির সভাপতি জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিমের দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা রয়েছে তিনি যদি সুস্থ বোধ করেন তাহলেই দ্বিতীয় টেস্টে খেলবেন এবং যেভাবে প্র্যাকটিক্স এবং জিম করছেন মুশফিক তাতে মনে হচ্ছে তার দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে দর্শক মন্ডলী মুশফিকুর রহিমকে আপনারা দ্বিতীয় টেস্টে দেখতে চান কি না আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড কে আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন